এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে 5 উইকেটে হেরেছে বাংলাদেশ দল। টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের মাঝেও ব্যতিক্রম ছিলেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরির আশা জাগিয়ে টপ অর্ডার এই ব্যাটার ফিরেছেন 89 রান করে। তবে সেঞ্চুরি নয়, শান্তর আক্ষেপ অন্য জায়গায়। দল হেরেছে, ব্যাটাররা ভালো করতে পারেনি, এমন ম্যাচেও আলাদা ছিলেন নাজমুল হোসেন শান্ত। অন্যদের আসা যাওয়ার এক প্রান্তে অবিচল ছিলেন তিনি, একাই করেছেন ইনিংসের অর্ধেকেরও বেশি রান। তাই ম্যাচ শেষে তাকেই সংবাদ সম্মেলনে পাঠায় টাইগার টিম ম্যানেজমেন্ট। 89 রানে আউট, সেঞ্চুরিটা মাত্র 11 রান দূরে হারিয়ে গেছে। তবে তাতে আক্ষেপ নেই শান্তর। না, আক্ষেপ নাই, আক্ষেপ একটা আছে, যদি আমি পুরো 50 ওভার ব্যাটিং করতে পারতাম, এটা যদি করতে পারতাম ভালো লাগতো। প্রথম ম্যাচ হেরে সুপার ফোরে খেলা হবে কিনা তা নিয়েই শঙ্কা জেগেছে টাইগারদের। আফগানিস্তানের ম্যাচটা এখন নক আউটের মতো হয়ে দাঁড়িয়েছে। তবে শান্ত জানান, আফগানদের বিপক্ষে জেতার জন্যই খেলবে বাংলাদেশ। আসলে অতীতে কি হয়েছে এটা নিয়ে চিন্তিত না, আমাদের টিম খুবই ভালো, আমরা বিশ্বাস করি যে আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে অবশ্যই আফগানিস্তানের সাথে ভালো রেজাল্ট করা সম্ভব। পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা আগামী রোববার। শুক্রবারই শ্রীলঙ্কা থেকে পাকিস্তানে রওনা হবে টাইগাররা। ঢাকা থেকে শ্রীলঙ্কা, সেখানে এক ম্যাচ খেলেই পাকিস্তানে উড়াল। ভ্রমণ ক্লান্তি ক্রিকেটারদের উপর প্রভাব ফেলবে নিশ্চিতই, তবে এসবে পাত্তা দিচ্ছে না টাইগাররা। ট্রাভেল বা ফিকচার যাই হয়েছে এটা আসলে কন্ট্রোলে নেই এবং এটা নিয়ে চিন্তাও করছি না। আমরা ওই ওই পার্টিকুলার ওই দিনে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি আমরা যে কোনো টিমের এগেনস্টেই জিততে পারবো বলে মনে করি। মাহমুদ ইব্রাহিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।